এবারের ঈদে স্পেশাল কিছু খুঁজছেন? তাহলে খুব সহজেই তৈরি করতে পারেন একেবারে ভিন্ন স্বাদের আফগানি চিকেন মালাই কড়াই। এটা নাম যেমন সুন্দর, খেতেও অতুলনীয় স্বাদের, যা আপনার ডাইনিং টেবিলে এনে দিবে একেবারে ভিন্ন মাত্রা। আসসালামু আলাইকুম, কাস্টমাইজ রেসিপির ঈদ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত। আফগানি মালাই কড়াই বানানোর জন্য আমি এখানে নিয়েছি 1 কেজি পরিমাণ চিকেন, আর এটা আমি রেগুলার পিস করে কেটে নিয়েছি। আমরা একটু দর্শককে দেখাই একটা পিস। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। এটা অপশনাল, তবে দিলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এখানে আমি 4টা মাঝারি সাইজের পেঁয়াজ, 3টা কাঁচা মরিচ আর কিছু ধনিয়া পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এখানে 10টা কাঠ বাদাম আমি ব্লেন্ড করে নিয়েছি, আর সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। সবকিছু আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। এই মালাই কড়াইতে কিন্তু কাচুরি মেথিটা দেওয়া হয়, আর আমরাও মানে চাইলে দিতে পারতাম, সবার বাসায় কিন্তু কাচুরি মেথি থাকে না, সেজন্য আমিও দিচ্ছি না। সেই ক্ষেত্রে আমি এখানে ধনে পাতাটা ইউজ করেছি। আমরা চেষ্টা করব কম উপাদানে বেশি স্বাদ আনার জন্য, নিচ থেকে এভাবে উল্টে পাল্টে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে। আমাদের চিকেনটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে, আর আমি এটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমাদের 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি চলে যাচ্ছি রান্নার মূল পর্বে। চুলো একটি প্যান বসিয়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো এখানে ভেজে নেব, মশলাটা একটু চিকেনের গা থেকে ছাড়িয়ে তেলে দিয়ে দিয়েছি। এই চিকেনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটু উঠিয়ে নিচ্ছি। চিকেন ভাজি করে নেওয়ার পর সেম তেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খাঁটি ঘি। যদি আপনাদের খাঁটি ঘিয়ের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। এখন দিয়ে দিচ্ছি 1টি তেজপাতা আর কিছু গরম মশলা। এগুলো একটু ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এই মশলাটা, যেটা আমরা ম্যারিনেট করেছিলাম মাংসটা, সেই মশলাটা আমরা এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো পিউরি, মানে টমেটোটা আমি একটু বেটে নিয়েছি। এখন তেলের সাথে আমরা মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ও, আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা পাউডার। আপনারা চাইলে এখানে গোটা জিরাটা ইউজ করতে পারেন, কিন্তু আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি পাউডারটাই দিলাম। মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন তেল কিন্তু উপরে উঠে এসছে, আর মশলাটা কিন্তু একদম ক্রিমি ক্রিমি হয়ে গিয়েছে, তার মানে আমার মশলাটা কিন্তু একদম পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো। মশলার সাথে চিকেনটা খুব ভালোভাবে মিক্স করে নেব। মারাত্মক মন উদাসী একটি গান বেরিয়েছে বন্ধুরা, যা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারছি না, শেয়ার করতে পারলে খুবই ভালো লাগতো আমাদের। এত চমৎকার, এত ইয়ামি একটা গান আমাদের নাকে এসে এসে পাড়ি খাচ্ছে, আমরা দিতে জানি রোজটা অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের খুবই খারাপ অবস্থা। এবারের ঈদে অবশ্যই একবার হলো ট্রাই করুন রেসিপিটি। আমরা নিশ্চিত
আপনার গেস্ট যারা আসবে, যারা এটা স্বাদ গ্রহণ করবে, চিরজীবনের জন্য আপনার ফ্যান হয়ে যাবে এবং যত জায়গায় যাবে আপনার তারিফ করবেই করবে। মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমরা মিডিয়াম থেকে লো আছে 10 মিনিটের জন্য এভাবে রান্না করব। এতে করে মাংসটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এর ফাঁকে মাঝে মাঝে দুই একবার আমি কিন্তু নেড়ে দিব। রান্নাটিতে আমি কিন্তু প্রথম থেকে কোনো রকম পানি ইউজ করিনি। আপনাদের যদি দরকার মনে করেন তাহলে একটু কিন্তু পানি দিতে পারেন, আর সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু গরম পানিটাই দিবেন, আর তাও কিন্তু খুব সামান্য পরিমাণেই দিতে হবে। এটা যেহেতু আমরা এটা চিকমালাই কড়াই বানাচ্ছি। আমাদের মাংসটা একদম হয়ে গিয়েছে, আমি একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম। জাস্ট এটা আমাদের হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমাদের লাস্ট ফিনিশিং হচ্ছে আমরা এখানে একটা স্মোক দেব। আমরা কয়লাটা অলরেডি গরম করে নিয়েছি স্মোক দেওয়ার জন্য। মাঝখান থেকে একটু জায়গা করে একটা ফয়েল দিয়ে দিচ্ছি, আর বাসায় যদি ফয়েল না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের বাটিও দিয়ে দিতে পারেন। চুলায় আমি আগে থেকে একটা কয়লা গরম করতে বসিয়ে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। আর কুকুর থেকে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘাটি ঘি, দিয়ে সাথে সাথে আমরা ঢাকনাটা বন্ধ করে দিব। বন্ধুরা দেখুন ভিতরে ধোঁয়া একদম সাদা হয়ে গিয়েছে, আমরা এখন সব সিল করে দিয়েছি যাতে ভিতরে মাংসের মধ্যে ধোঁয়াটা থাকে, আর ঢাকাটা ততক্ষণই থাকবে যতক্ষণ ভিতরে ধোঁয়াটা থাকে। দেখুন বন্ধুরা ধোঁয়াগুলো কিন্তু সব মাংসে টেনে নিয়েছে, একদম এখন আর কোনো কিছুই নেই। আমরা মাঝখান থেকে এই ফয়েলটা উঠিয়ে দিচ্ছি। হৃদয় হরণ গ্রাম। আমরা এখন একটু সার্ভ করে দেখাচ্ছি আমাদের দর্শকদেরকে। তো তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের আফগানি চিকেন মালাই করাই। আপনাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমাইজ রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।